আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে একটি বেবি প্যান্ট ড্রয়িং এবং এম্ব্রয়ডারি দুটি কাজে দেখাবো। শুরুতে আমি একটি ঢাকনার সাহায্যে গোল দাগ দিয়ে নিলাম, এরপর মাঝখানে একটি ফুল, এরপর বাইরের দিকে আরেকটি ফুল এঁকে নিচ্ছি। এভাবে আমি পায়জামার একটি সাইডে তিনটি ফুল এঁকে নেব এবং অপোজিট সাইডে একইভাবে তিনটি করে ফুল আমি এঁকে নেব। আর ফুলগুলো অবশ্যই একটি নির্দিষ্ট গ্যাপ রেখে দিতে হবে, যে নিচ থেকে একটু গ্যাপ রেখে এবং সাইডে একটু গ্যাপ রেখে এরপর দিতে হবে, যে আমি তিনটি ফুল আঁকব। তো আমি একটি ফুল আঁকা দেখালাম, এখন আরেকটি ফুল এঁকে দেখাচ্ছি। এভাবে তিনটে ফুল এঁকে নেবেন। এখানে ছোট বাচ্চার প্যান্ট, যদি আর একটু বড় বাচ্চার প্যান্ট হয় তাহলে ফুলের পরিমাণ বেশি করে দিতে পারেন, এটা আপনাদের উপর ডিপেন্ড করছে। এখন আমি এম্ব্রয়ডারি কাজ দেখাচ্ছি। এখানে ফুলের মধ্যে আমি দুই ধরনের কালার সুতা ব্যবহার করেছি। এখানে সুতি লাচ্ছি সুতা আমি ব্যবহার করেছি। কালো কালার প্যান্টের উপরে আমি লাল কালার এবং পিঙ্ক কালারের সুতা ব্যবহার করেছি। আমার চ্যানেলটিতে এই ধরনের অনেক বেবি প্যান্ট, বেবি ড্রেস, বড়দের ড্রেস এছাড়াও এম্ব্রয়ডারি ব্লক প্রিন্টের কাজের অনেক ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। আমি মাত্র দুই ধরনের সেলাই ব্যবহার করেছি এই পুরো কাজটি কমপ্লিট করার জন্য। শুরুতে আমি লাল কালার সুতা দিয়ে ভেতরের ফুলটি এম্ব্রয়ডারি করে নিলাম, এরপর আমি পিঙ্ক কালার সুতা ব্যবহার করছি, সেলাই একই থাকবে। এখন আমি প্যান্টের নিচের অংশে আরেকটি সেলাই দেব, একটু বর্ডার লাইনের মতো করে আমি একটি সেলাই দেব। এই যে এটিকে বলে বাটন স্টিচ, তো এই সেলাইটির মাধ্যমে আমি একটি বর্ডার লাইন এঁকে দেব। পায়জামার নিচের দুই দিকেই, মানে দুই পায়ের মধ্যে এই সেলাইটি থাকবে। এখানে আমি পিঙ্ক কালার সুতা ব্যবহার করেছি। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।